হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম। বাইক আরোহীর হেলমেটের বাহিরে কঠোর জরিমানা মিহিব নারিব পরিবহন বিভাগে। বাইকর কোনো নথিপত্র না থাকলেও মিহিব নারিব জরিমানা। বাইক আরোহীর জরিমানাক রাজ্য ক্যাবিনেটত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের। তিনিচকীয়া বাহনের ক্ষেত্রে চারিবারক সতর্কবাণী দিয়ার পিছতহে লব পারিব জরিমানা। লোকসভা নির্বাচনের পিছতে শান্ত অসমক অশান্ত করার চেষ্টা এটা চক্র। রাজ্যত সংঘটিত ধারাবাহিক ধর্ষণ হত্যাকাণ্ডক লো তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ। ক্যাবিনেটত আইন শৃঙ্খলাক লো আলোচনা। খিলঞ্জীয়া অসমীয়ার উপর ধারাবাহিক আক্রমণক লো উদ্বিগ্ন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পিছতে সোশ্যাল মিডিয়া যোগে উদ্বিগ্নতা প্রকাশ মন্ত্রী পীয়ূষ হাজরিকার। খিলঞ্জীয়ার উপর হওয়া আক্রমণের আড়ত একটা বিশেষ সম্প্রদায় গুদোষারোপ মন্ত্রী পীয়ূষর। সি আই ডিলে হস্তান্তর সুনীল গগৈর গোচর। ঢকুয়াখানা থানাত রুজু হওয়া দুটাক গোচর সি আই ডিলে হস্তান্তর। আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ের এক যোগে ঘোষণা। সুনীল গগৈর ঘরের চৌহদত সংঘটিত ঘটনাক লো রুজু হওয়া গোচর সি আই ডিলে হস্তান্তর। ডিজিপির নির্দেশের পিছতে সি আই ডিয়ে করব ঢকুয়াখানা কাণ্ডর তদন্ত। নিরীহ যুবকের উপর বর্বরতা চলা বশিষ্ঠ থানার পাঁচ আরক্ষীক নিলম্বন। আরক্ষীর বর্বর আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছিল স্থানীয় যুবক। বিনা কারণে ছাত্রক প্রহার করা লেখাপানী থানার উপ পরিদর্শক প্রাঞ্জল ফুকনকো নিলম্বন। ডিজিপি জি পি সিংয়ের নির্দেশের পিছন নিলম্বন ছয় অভিযুক্ত আরক্ষী। বঙ্গাইগাঁওর পঞ্চায়েত সচিবর হত্যাকাণ্ড সন্দর্ভত দুজনক আটক। সিপনশিলা পঞ্চায়েতের সভানেত্রী আর স্বামী জর্জ বড়োক সোধা পোছার আটক। বঙ্গাইগাঁও সদর থানা জেরা অব্যাহত। দুয়োকে জিলা আরক্ষী অধীক্ষক মোহনলাল মীনায় জেরা চলাইছে দুয়োকে। সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথমটো দিনতে বিরোধীর হুলস্থুলীয়া পরিস্থিতি। বিধানসভার সিঁড়িলে গৈ প্রতিবাদ সাব্যস্ত বিরোধীর। মহারাষ্ট্র কৃষকর ঋণ রেহাই, নিরাপত্তা ব্যবস্থা, মহিলার সুরক্ষার ব্যবস্থার দাবি। কেজরিওয়ালক গ্রেপ্তার প্রতিবাদত রাষ্ট্রপতির ভাষণ বর্জন আপর সাংসদর। শেয়ার বাজার নতুন অভিলেখ। সর্বকালের সর্বোচ্চ স্তরত নিফটি প্রথমবার অভিলেখ সংখ্যক চব্বিশ হাজার অতিক্রম। 79,000 অতিক্রম করলে সেনসেক্সে। টি টুয়েন্টি বিশ্বকাপের মেগা সেমি ফাইনেলত আজি ইংল্যান্ডের মুখোমুখি হব টিম ইন্ডিয়া। নিশা আট বজাত গায়ানত অনুষ্ঠিত হবলগিয়া সেমি ফাইনেলক লো উৎকণ্ঠিত ক্রিকেট প্রেমী। 2022 টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিত পরাজয় পুতক তুলবলে মরণপণ যুঁজ দিব মেন ইন ব্লুয়ে। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের প্রথমবারলৈ ফাইনেলত প্রবেশ দক্ষিণ আফ্রিকার। টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিত আফগানিস্তানক পরাস্ত করে ফাইনেলত স্থান নিশ্চিত করলে দক্ষিণ আফ্রিকায়। মার্কামা বাহিনীর বিধ্বংসী বোলিংত মাত্র 56 রানতে অল আউট আফগানিস্তান। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম। নমস্কার, বিয়নি খবর স্টুডিওত মই রশ্মিতা গোস্বামী। দুচকীয়া বাহনত এতিয়াৰ পৰা জৰিমনা মাফ। মন্ত্রীসভার বৈঠকের পিছতে কেতবোৰ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে দুচকীয়া বাহনত এতিয়াৰ পৰা জরিমনা মাফর কথা ঘোষণা করা হল। হেলমেটর বাহিরে কতো লব নোৱাৰিব জরিমনা। দুচকীয়া বাহনের নথিপত্র না থাকলেও বিহিব নোৱাৰিব জরিমনা। বাইক আরোহীর জরিমনাক লৈ ক্যাবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনিচকীয়া বাহনের ক্ষেত্র দিব লাগিব চারিবার সতর্কবাণী। চারিবার সতর্কবাণী দিয়ার পিছতহে লব পাৰিব জরিমনা। ড্রিঙ্ক এন্ড ড্রাইভর ক্ষেত্র লব আইনী ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি পুনর্বার জানাইছো। দুচকীয়া বাহনত এতিয়াৰ পৰা জরিমানা মাফ করা হয়েছে। যেহেতু হেলমেট যদি পরিধান নকরে তেতিয়াহে লব পাৰিব জরিমানা। কিন্তু হেলমেটর বাহিরে কতো লব নোৱাৰিব জরিমানা। দুচকীয়া বাহনের নথিপত্র না থাকলেও জরিমানা বিহিব নোৱাৰিব। বাইক আরোহীর জরিমানাক লৈ ক্যাবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। লগতে তিনিচকীয়া বাহনের ক্ষেত্রতো দিব লাগিব চারিবার সতর্কবাণী। চারিবার সতর্কবাণীর পিছতহে জরিমানা বিহিব পাৰিব। চারিবার সতর্কবাণী দিয়ার পিছতহে লব পাৰিব জরিমানা। ড্রিঙ্ক এন্ড ড্রাইভর ক্ষেত্র লব পাৰিব আইনী ব্যবস্থা। আজি ক্যাবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকর আরোহীক টু হুইলারক এক্সেপ্ট হেলমেট আন কোনো কথাত ফাইন করিব নোৱাৰিব। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হব, বাকি আৰু কাগজ নাই পত্র নাই এইবিলাকত যিটো ফাইন করে সেই ফাইনটো আৰু এতিয়াৰ পৰা নকৰিব। যদি কারোবার কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নোটিশ দিব, তেওঁলোকে কাগজ ঠিক করিব, কিন্তু ফাইন নলয়।
গভর্নমেন্টে, তার একটা এসওপি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিলিজ করব। দ্বিতীয়তে অটো রিক্সা, রিক্সা যিকোনো তিনি হুইলার তিনিচুকীয়া যুক্ত গাড়ীক চারিবারক রিপিটেড অপরাধ নকরালেকর কোনো ফাইন নোলার সিদ্ধান্ত লৈছে। তাহলে এজন অটো রিক্সা বা এটা ই রিক্সা বা এজন রিক্সা চালকে চারিটা ফাইন করার পিছতহে পাঁচ নম্বর বারতহে ফাইন লব পাৰিব। তাহলে চারিবার আমি ওয়ার্নিং দিম, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি ভুলটো করিয়েই থাকে তেতিয়াহলে পাঁচ নম্বর বারতহে ফাইন লওয়া যাব। আর তেনেকে মোটরসাইকেল, স্কুটার, স্কুটি আদির এটাতে খালি ফাইন লওয়া যাব হেলমেট নিপিন্ধিলে, বাকি আন কথাত আমি ফাইন নলওঁ। ইয়ার উপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক নির্দেশ দিয়া হয়েছে যে আপনাদের একটা এসওপি বনাই অহা পনেরো দিনের ভিতর আপনাদের প্রকাশ করক, যাতে অটো রিক্সা, রিক্সা, ই রিক্সা এওঁলোকে যাতে ফাইন আদির পৰা রক্ষা করব খোঁজে। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ তো ফাইন থাকিবই, কিন্তু সৰু সৰু কথার কারণে যাক ফাইন করে কেতিয়াবা কেতিয়াবা অভিযোগ আহে যে লাইসেন্স দুটা দিন পার হয়ে গেল, কবাত রেজিস্ট্রেশন নম্বর নাই, কবাত পলিউশন নাই, বাকি কথাবিলাক যেটো ফাইন করে তাক আমি প্রথম ওয়ার্নিং দিহে পিছত আমি আইনি ব্যবস্থা লম। লোকসভা নির্বাচনের পিছতে কিছুমানে অসমখন অশান্ত করার চেষ্টা করেছে। বিগত তিনিটা বছরে কোনোয়ে এনে করবলে সাহস করবরা নাছিল, তেনে লোকর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবলৈ আরক্ষীক নির্দেশ দিয়া হয়েছে। আমি এই ক্ষেত্রে উত্তর বিচারি উলিয়াম, এই ঘটনায় চিন্তিত করে তুলিছে সরকারক, আরক্ষী এনে ঘটনার ব্যবস্থা লব লাগে, এই মন্তব্য মুখ্যমন্ত্রী আগবঢ়ায়। যোৱা লোকসভা নির্বাচনের পিছর পৰা আমি লক্ষ্য করছো যে যোৱা তিনি বছরে অলপ শান্ত হয়ে থাকা অসমখন অলপ লাহে লাহে কিছুমান বিশেষ ব্যক্তিয়ে অশান্তি করিবর কারণে আগবাড়িছে। যেনে যোৱা লোকসভা নির্বাচনের পিছত পাঁচ ছয়টা ঘটনা সংঘটিত হৈছে। মাজবাটত এটা ধর্ষণের গোচর বা ধর্ষণের ঘটনা হৈছে, ঢেকিয়াজুলিত এটা ধর্ষণের ঘটনা হৈছে, নির্বাচনের মাজত দুধনৈত জনজাতীয় ছোৱালী এগৰাকীৰ ওপৰত একেই ধৰণৰ অত্যাচাৰ কৰা হৈছে, বৰপেটাত এখন গাঁৱত সংঘবদ্ধ আক্ৰমণ চলোৱা হৈছে, কোকৰাঝাৰতো এখন গাঁৱত সংঘবদ্ধ আক্ৰমণ চলোৱা হৈছে। যোৱা তিনি বছৰ অসমত এইবিলাক কৰিব কোনেও সাহসও করা নাছিল আৰু প্রায় এইবিলাক ঘটনা কমি গৈছিল, কিন্তু যোৱা এমাহত উপজ্যুপৰি এনেকুৱা ঘটনা আৰু এটা প্যাটার্ন, কিছুমান বিশেষ লোক, বিশেষ ব্যক্তি, বিশেষ ঘটনা, এই ধরনের ঘটনা আমার মাজত পোহরত আহিছে। অসম আরক্ষীক নির্দেশ দিয়া হৈছে যে কঠোরৰ পৰা কঠোরতম ব্যবস্থা হাতত লব লাগে, আর এই বিষয়টোৱে আমাক চিন্তিত কৰিছে, ইয়াৰ আমি উত্তৰ বিচাৰি উলিয়াম। যোৱা এমাহত বিশেষকৈ লোকসভা নির্বাচনের পিছত এটা চক্র অনুপ্রাণিত হৈ উঠা দেখা গৈছে। মই ছয়টামান কেছটো আপোনালোকক মুখেদি কোৱালো, আৰু মোৰ নলেজত নথকাও আৰু কিমান ঘটনা হৈ আছে তো মই নাজানো, গতিকে এই ঘটনাবিলাকে আমাক অলপ চিন্তিত কৰি তুলিছে। বিভিন্ন জায়গাত আমাৰ মন্ত্রী সকলো গৈছে ঘটনাৰ পিছত ঘটনাৰ খবৰ লবৰ কাৰণে। সামাজিক পৰ্যায়ত ৰাইজে চিন্তা কৰিব লাগে যে কিহৰ কাৰণে হঠাৎ তেওঁলোকে মূৰ দাঙি উঠিলে, আৰু পুলিচি পৰ্যায়ত আৰক্ষীয়ে চিন্তা কৰিব লাগে যাতে এনেকুৱা ঘটনা সংঘটিত হ'ব নাপায়। প্রবাহ
সিআইডিলৈ হস্তান্তৰ কৰা হল সুনীল গগৈৰ গোচৰ। ঢকুৱাখানা থানাৰ ৰুজু হোৱা দুটাকৈ গোচৰ সিআইডিলৈ হস্তান্তৰ কৰা হয়। গোচৰ নম্বৰ 39/2024 আৰু 48/2024 সিআইডিলৈ হস্তান্তৰ কৰা হৈছে। সেই কথা এক্স যোগে জনালে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে। সুনীল গগৈৰ ঘৰৰ চৌহদত সংঘটিত ঘটনাক লৈ ৰুজু হোৱা গোচৰ সিআইডিলৈ হস্তান্তৰ কৰা হয়। ডিজিপিৰ নিৰ্দেশৰ পিছতে এতিয়া সিআইডিয়ে কৰিব সমগ্ৰ ঘটনাৰ তদন্ত। এই কথা ইতিমধ্যেই ঘোষণা কৰিছে ডিজিপি জি পি সিঙে। ঢকুৱাখানা থানাত ৰুজু হোৱা দুটাকৈ গোচৰ সিআইডিলৈ হস্তান্তৰ কৰাৰ কথা একযোগে ঘোষণা কৰিছে ডিজিপিগৰাকীয়ে। গোচৰ নম্বৰ 39/2024 আৰু 48/2024 সিআইডিলৈ হস্তান্তৰ কৰা হৈছে। এই কথা ঘোষণা কৰিছে জি পি সিঙে। সুনীল গগৈৰ ঘৰৰ চৌহদত যি হত্যাকাণ্ড সংঘটিত হৈছে সেই জাহাঙ্গীৰৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে। ছিন্নমুণ্ড বিচাৰি তিনিটাকৈ পুখুৰী সিঁচা হ'ল সুনীল গগৈ, তাৰপিছতো কোনো ধৰণৰ উত্তৰ নোলালে। আৰু সুনীল গগৈ এতিয়াও কোনো ধৰণৰ সুসূত্ৰ উলিয়াব পৰা নাই, যদিও বা আৰক্ষীয়ে 50,000 টকা পুৰস্কাৰ ঘোষণা কৰিছিল সুনীল গগৈৰ সন্ধান দিওঁতালৈ। কিন্তু কোনো ধৰণৰ সুদ উত্তৰ বা সন্ধান আৰক্ষীয়ে লাভ নকৰিলে। ইতিমধ্যে সকলো ঘটনা ইতিমধ্যে সিআইডিলৈ হস্তান্তৰ কৰাৰ কথা ঘোষণা কৰা হৈছে। উল্লেখযোগ্য যে একজনত সংঘটিত হৈছিল ঢকুৱাখানাৰ সুনীল গগৈ কাণ্ড। ঠিকাদাৰ সুনীল গগৈৰ ঘৰৰ চৌহদৰ সমীপত উদ্ধাৰ হৈছিল মুণ্ডহীন মৃতদেহ। এই মৃতদেহটো সুনীল গগৈ বুলি পৰিয়ালে শেষকৃত্যও সম্পন্ন কৰিছিল। কিন্তু ডি এন এ পৰীক্ষাৰ পিছতে এই মৃতদেহটো সুনীল গগৈৰ হৈ কাম কৰা ৰাজমিস্ত্ৰী জাহাংগীৰৰ বুলিহে চিনাক্ত হ'ল। ইয়াৰ পিছতে ঘটনাৰ নতুন মূৰ লোৱাত আৰক্ষীয়ে সুনীল গগৈৰ ঘটনাৰ মূল অভিযুক্ত বুলি অভিহিত কৰি গোচৰ ৰুজু কৰিছিল। আনকি এই ঘটনা সংঘটিত হোৱা 9টা দিনে আৰক্ষীয়ে সুনীল গগৈৰ পত্নী পুষ্পা গগৈ আৰু পুত্ৰ সৌৰভ গগৈ মাৰাথান জেৰা চলাইছিল। আনহাতে সুনীল গগৈৰ ভতিজাক জয়ন্ত গগৈকো কৰিছিল জেৰা। কিন্তু 9 দিনৰ জেৰাৰ পিছতো কোনো ধৰণৰ সুসূত্ৰ উলিয়াব নোৱাৰিলে আৰক্ষীয়ে। আনহাতে ঘটনাৰ 27 দিনৰ পিছতো সুনীল গগৈ আৰু জাহাংগীৰৰ চিহ্ন মুণ্ড উদ্ধাৰত ব্যৰ্থ হ'ল আৰক্ষী। জাহাংগীৰৰ চিহ্ন মুণ্ডৰ সন্ধানত সুনীল গগৈৰ ঘৰৰ চৌহদত থকা 3টাকৈ পুখুৰী সিঁচি বিচাৰিছিল যদিও চিহ্ন মুণ্ড বিচাৰি নাপালে আৰক্ষীয়ে। এই ঘটনাত লখিমপুৰ আৰক্ষী ব্যৰ্থ হোৱাত অৱশেষত চি আই ডিক অৰ্পণ কৰিলে সুনীল গগৈ কাণ্ডৰ গোচৰ। আৰু এই মুহূৰ্তত পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে লখিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহন। সঞ্জীৱ, সুনীল গগৈ কাণ্ডৰ গোচৰ চি আই ডিলৈ হস্তান্তৰ। হয় ৰশ্মিতা, চাওক, এই প্ৰথমেই কওঁ যে এইটোৱে এই চি আই ডিলৈ হস্তান্তৰ কৰা যিটো কাৰ্য, তাৰ পৰা এটাই প্ৰমাণ হ'ল যে লখিমপুৰ আৰক্ষী অৰ্থাৎ অসম আৰক্ষী সম্পূৰ্ণ বিফল হ'ল। ঢকুৱাখানা সাপতীয়াৰ যি নিশংক হত্যাকাণ্ড আছিলে, সেই হত্যাকাণ্ডৰ প্ৰকৃত ৰহস্য উদ্ঘাটন কৰাৰ ক্ষেত্ৰত। আৰু প্ৰথম কথা মই পুনৰ কৈছোঁ যে প্ৰথম যিটো সুনীল গগৈ মৃতদেহ বুলি যেতিয়া ভবা হৈছিল যে ঢকুৱাখানাৰ সাপতীয়াৰ সেই হত্যাকাণ্ডটো সংঘটিত হৈ যোৱাৰ পিছত প্ৰথমে ঢকুৱাখানা থানাত 39/2024 গোচৰত এটা গোচৰ ৰুজু কৰা হৈছিল। তাৰপিছতে আই পি চি লগাইছিলে 120B/302/201/34। সেই গোচৰটোৰ ভিত্তিতে সম্পূৰ্ণ 18টা দিন আৰক্ষীয়ে তদন্ত কৰি আছিলে, একো উলিয়াব পৰা নাছিলে। তাৰপিছতে যেতিয়া ডি এন এ পৰীক্ষাৰ ফলাফল আহিলে, প্ৰমাণ হ'ল যে সেই মৃতদেহটো আচলতে সুনীল গগৈ নহয়, সেই মৃতদেহটো আছিলে জাহাংগীৰ হুছেইন নামৰ সেই ৰাজমিস্ত্ৰীজনৰ। তাৰপিছতে লখিমপুৰ আৰক্ষীয়ে নতুনকৈ এটা গোচৰ ৰুজু কৰি সেই গোচৰটো আছিলে ঢকুৱাখানা থানাৰ অন্তৰ্গত থানাৰ 48/2024। আৰু একেখিনি আই পি চি আছিলে, একেখিনি আই পি চি বাহাল ৰাখি লখিমপুৰ আৰক্ষী অধীক্ষক অপৰ্ণা নটৰাজনে উপজি পৰি জেৰা কৰিলে সুনীল গগৈ পৰিয়ালক, সুনীল গগৈ পৰিয়ালৰ পত্নী পুত্ৰ ভতিজাক সকলোকে জেৰা কৰিলে। তাৰপিছত একো উলিয়াব নোৱাৰিলে আজিৰ দিনটোলৈকে, যোৱাকালিলৈকে এটাও সুসূত্ৰ বাহিৰ কৰিব নোৱাৰিলে। অৰ্থাৎ তেওঁলোকক খালি এটাই প্ৰশ্ন কৰি থাকিলে, আমাৰ হাতত থকা খবৰ অনুসৰি সুনীল গগৈ পত্নী আৰু পুত্ৰক বাৰে বাৰে একেটা প্ৰশ্নই কৰি থাকিলে আৰু তেওঁলোকৰ পৰা উত্তৰ একেটা আহি থাকিলে। আৰু বহুজনে ক'ব বিচাৰে আৰক্ষীয়ে এটা লখিমপুৰ আৰক্ষীয়ে এটা চকু মুদি তদন্ত কৰিলে সৰ্বদিশত। আচলতে তদন্ত কৰিবলৈ হ'লে চতুৰ্দিশে তেওঁলোকে চাব লাগে বা সকলো দিশ চাই চিতি তেওঁলোকে তদন্ত কৰিব লাগে। সেয়া নকৰাৰ কাৰণে লখিমপুৰ আৰক্ষীয়ে একো উত্তৰ উলিয়াব নোৱাৰিলে। আৰু সমগ্ৰ বিষয়টো মই পুনৰ কৈছোঁ যে জি পি সিঙে ইতিমধ্যে ঢকুৱাখানাত আহি এটা কথা উল্লেখ কৰিছিলে যে দেশৰ ভিতৰতে এনেকুৱা ধৰণৰ নিশংক হত্যাকাণ্ড একেবাৰে ৰেয়াৰ। তেনেকুৱা এটা হত্যাকাণ্ড লখিমপুৰৰ সাপতীয়াত হোৱাৰ পিছত কিয় লখিমপুৰ আৰক্ষীয়ে একো উলিয়াব নোৱাৰে, অতি ডাঙৰ কথা। আৰু সেইকাৰণেও হয়তো চি আই ডিলৈ হস্তান্তৰ কৰা হৈছে। কিন্তু আৰু এটা কথা যে চি আই ডিয়ে যে প্ৰকৃত তথ্য উদঘাটন কৰিব পাৰিব এই মুহূৰ্তত কিন্তু সাধাৰণ ৰাইজে সেইটো বিশ্বাস কৰা নাই। কাৰণ ঘটনা সংঘটিত হোৱাৰ দ্বিতীয় দিনাই আহি চি আই ডিৰ টীম উপস্থিত হৈছিলে। চি আই ডি আই জি পি সংযুক্তা পৰাশৰ আহি উপস্থিত হৈছিলেহি।
তারপর এস পি সুধাকর সিং উপস্থিত হয়েছিল ফরেনসিক টিম আসলেন নমুনা সংগ্রহ করালে আসলে কিন্তু কি করলে কি নকলে সে আন্ধারত আছে সমগ্র তদন্তখি করে আসলে লক্ষিমপুর আরক্ষী অর্থাৎ এস পি অপর্ণা নটরাজনের তত্ত্বাবধানত গোটেই তদন্ত চলি আসে কিন্তু হঠাৎ এনে আজি জি পি সিং যে টুইট করলে যে গোটেই ঘটনাটো গোটেই ঘটনাটো তদন্ত অর্পণ করা হয়েছে সি আই ডিক আসলে কবলে গেলে একটা কথাই প্রমাণ হল যে লক্ষিমপুর আরক্ষী অর্থাৎ আরক্ষীর দক্ষ যী আরক্ষী বিষয়া যে অপর্ণা নটরাজনে একু করব নয় লক্ষিমপুরত আজি যে ঘটনা সংঘটিত হল নৃশংস ঘটনা তাত একু সুদূর্ত উলিয়াব নয় রাইজক পতিয়ান নিয়াবরক এতালে কিন্তু আরক্ষী লক্ষিমপুর আরক্ষী তথা আরক্ষী এই ঢকুয়াখানা সাপতিয়াত সংঘটিত হওয়া যে হত্যাকাণ্ড তার কোনো উত্তর দিব নয় ধন্যবাদ জানাইছো সঞ্জীব আপনার আর আরক্ষী সম্পূর্ণরূপে ব্যর্থ হল বর্তমান সি আই ডিক অর্পণ করা হয়েছে পুনের জেরার নামত সি আই ডিয়ে পুনর্বার একেখিনি তদন্ত আরম্ভ করব পুনর্বার হয়তো পুষ্পা গগৈ আর সৌরভ গগৈ পুনর্বার জেরা করা হব এনে ধরনের চলি থাকিব নাকি এটা স্থানীয় রাইজে বিচারিছে যে একটা সুদূর লাগে যে আসলে সুনীল গগৈ বর্তমান কত আছে আর জাহাঙ্গীর হুসেনক কোনে হত্যা করলে এটা ঢকুয়াখানা থানাত রুজু হওয়া এই দুটা গোচর পুনর্বার সি আই ডিলে হস্তান্তর করে দিয়া হয়েছে সাতাইশটা দিনে সুনীল গগৈ কোনো ধরনের সুংপুত্র উলাব নয় আর নটা দিন বারম্বার জেরা করার পিছতো আরক্ষী বা লক্ষিমপুর আরক্ষী কোনো ধরনের উত্তর নাপালে যে সুনীল গগৈ প্রকৃতার্থত কত আছে এটি আছে অরুণাচল খবর অরুণাচলের বাসারত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে রাজপথতে জ্বলি উঠে এখন স্কর্পিও ইন্ধন লিক হওয়ার ফলত এই দুর্ঘটনা সংঘটিত হয় বাহনখন লোক নির্মাণ বিভাগের এগারী অভিযন্তার কথম পিহে রক্ষা পড়ছে স্থানীয় লোকসল ঘটনা সংঘটিত হওয়া বহু সময় পিছতে অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে স্থানীয় লোকের তৎপরতা জুই নির্বাপন করা হয় অরুণাচলের দৃশ্য দেখা যে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে এখন স্কর্পিও সম্পূর্ণরূপে জ্বলি সারখার হয় ইন্ধন লিক হওয়ার ফলতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে লোক নির্মাণ বিভাগের এগারী অভিযন্তার আসে বাহনখন আর টিভি স্ক্রিনত বন্দী হয়েছে কেন ধরনের হঠাতে জ্বলি উঠে এইখান স্কর্পিও স্থানীয় লোকের তৎপরতা জুই নির্বাপন করা হয় সৌভাগ্যক্রমে কোনো লোক হতাহত হওয়া নাই ইন্ধন লিক হওয়ার ফলতে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়েছে আর সেই স্থানত কোনো লোক নাছিল সেইভাবে হতাহত হওয়ার পর রক্ষা পড়ছে কিন্তু এগারী ব্যক্তি তেনেদরে দৌড়ি অহা দেখবলে পাওয়া গেছে হঠাতে এনেদরে রাজপথতে স্কর্পিও বাহন এখন জ্বলি উঠে অরুণাচলের বাসারের এই দৃশ্য আমি দেখাইছো ইন্ধন লিক হওয়ার ফলতে এই স্কর্পিও জ্বলি উঠে চালকজনে ততাতৈয়াকৈ পলায়ন করছে ঘটনাস্থলীর পর লোক নির্মাণ বিভাগের এগারী অভিযন্তার আসিল এই বাহনখন আর স্থানীয় লোকসকলো কথম রক্ষা পড়ছে ঘটনা সংঘটিত হয়েছে বহু সময় পিছতে তাত অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত হওয়ার অভিযোগ আনিছে স্থানীয় রাইজে আর স্থানীয় লোকের তৎপরতাতে এই বাহনখনের জুই নির্বাপন হয় খবর আছে বিয়লি খবর সময় হল এটি বিরতির এইটো মাইথান স্টিল নহয় ওসর সুপুরিয়া সকলে লগাইছে Strong money. Might and steel. Text headlines. Agborhai se everyday masala. Hugond rong aru huat khati. Everyday diye ahar aur juti. Everyday spices 100% taste. Everyday spices best. Monot rakhibo bhal kori hogun lagibo aru jon. Everyday masala tasty hobo bhujon. Everyday spices 100% taste. Everyday spices best. সুগন্ধ রং আর সোয়াদ খাতি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইনস আগবড়াইছে এভরিডে মশালা এইটো মাইথান স্টিল নহয় ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল শুনাত
চাইছে বিয়লি খবর। পুনৰ ৰাজ্য যুৱতী নিৰ্যাতনৰ ঘটনা। শোণিতপুৰৰ ঠেলা মৰা যুৱতীকে নিৰ্যাতন চলালে দুই ভাতৃয়ে। তেলিয়া গাঁৱত এই ঘটনা সংঘটিত হৈছে। শ্বহীদুল ইছলাম আৰু আনাৰুল ইছলামৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে। অভিযুক্ত শ্বহীদুল ইছলামক কৰায়ত্ব কৰিছে ৰাইজে। শ্বহীদুলৰ ভাতৃ নিৰ্যাতনকাৰী আনাৰুল ইছলাম পলাতক আনাৰুলৰ সন্ধানত আৰক্ষী অভিযান আৰম্ভ কৰিছে। পথাৰত যোৱাৰ সময়ছোৱাতে যুৱতীক নিৰ্যাতন চলালে দুই লম্পটে। ঘটনা কেন্দ্ৰ কৰি ঠেলা মৰাত পথ অৱৰোধ কৰিছে স্থানীয় ৰাইজে। প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। পুনৰ জনাইছো যে ৰাজ্যৰ যুৱতী নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হৈছে। শোণিতপুৰৰ ঠেলা মৰাত যুৱতীক নিৰ্যাতন চলালে দুই ভাতৃয়ে। তেলিয়া গাঁৱত এই ঘটনা। শ্বহীদুল ইছলাম আৰু আনাৰুল ইছলামৰ বিৰুদ্ধে উঠিছে অভিযোগ। অভিযুক্ত শ্বহীদুল ইছলামক কৰায়ত্ব কৰিলে স্থানীয় ৰাইজে। শ্বহীদুলৰ ভাতৃ নিৰ্যাতনকাৰী আনাৰুল ইছলাম বৰ্তমানো পলাতক। পলাতক আনাৰুলৰ সন্ধানত আৰক্ষীয়ে চলাইছে অভিযান। টানি লৈ গৈছে পথাৰৰ পৰা। পথাৰ পিনে গৰু দিব গৈছিলে, স্কুলৰ ড্ৰেছতে গৈছিলে। স্কুলৰ ড্ৰেছত যাওঁতে সেনেকৈ টানি পৰা হাতৰ পৰা এনেকুৱা হেৰি হৈ গৈছে, চিন হৈ গৈছেগৈ তাৰ। সিহঁতে কি কৰি আছে? সিহঁতে কোনে ল'ৰাকেইটা বাইক লৈ আহিছিলে বোলে। বাইক লৈ আহোঁতে বাইকখন এতিয়া ৰাস্তাত থৈ দুজন ল'ৰা আহিছিলে। তাৰ ককাইকজন ইয়াতে আছে, থানাত থৈছে। সেই ককাইকজনে বেলেগ এটা ঠাইত কাম কৰি আছিলে বুলি কৈছে। পিছত সেনেকুৱাকৈ হেৰি কৰোঁতে ছোৱালীজনীকে টানোতে ইয়াত হাতত পৰা হেৰি হৈ গৈছেগৈ তাৰ। আৰু শোণিতপুৰ ঠেলা মৰাত সংঘটিত হোৱা এই ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে স্থানীয় ৰাইজ যথেষ্ট উত্তেজিত হৈ পৰিছে, যিহেতু যুৱতীক দুই ভাতৃয়ে নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। এই সন্দৰ্ভত আমি হৰেণ ভূমিজৰ পৰা অধিক তথ্য লাভ কৰিম। হৰেণ, সমগ্ৰ ঘটনা আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ, যিহেতু যুৱতীক এনেধৰণে নিৰ্যাতন চলোৱা হ'ল, কি অৱস্থাত নিৰ্যাতন চলাইছিল আৰু ইতিমধ্যে স্থানীয় ৰাইজ যথেষ্ট উত্তেজিত হৈ পৰিছে। পোনপটীয়া সম্প্ৰচাৰত হৰেণৰ সৈতে সংযুক্ত হৈছোঁ, কি কয় স্থানীয় ৰাইজে? চাওক ৰশ্মিতা, মাছ বাটৰ পিছত ঢেকিয়াজুলিত কিশোৰী ধৰ্ষণৰ ঘটনা সংঘটিত হৈছিলে। এই ঘটনা মাৰ নাযাওঁতে পুনৰ শোণিতপুৰ জিলাৰ বৰচলা সমষ্টিৰ ঠেলামৰা আৰক্ষী থানাৰ অন্তৰ্গত তেলিয়া গাঁৱত কিশোৰী নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হৈছে। পথাৰত গৰু এৰাল দিবলৈ যোৱা এগৰাকী 15-16 বছৰীয়া কিশোৰীক আনাৰুল ইছলাম নামৰ এজন লম্পটে বলপূৰ্বভাৱে ধৰ্ষণ কৰাৰ চেষ্টা কৰিছিল। ইয়াৰ পিছতেই কিশোৰীগৰাকীয়ে আচলতে চিঞৰ বাখৰ কৰি সেই স্থানৰ পৰা নিজকে ৰক্ষা কৰিবলৈ সক্ষম হয়। পিছত যি পৰিয়ালৰ লোকক কিশোৰীগৰাকীয়ে অৱগত কৰে এই ঘটনা সন্দৰ্ভত, ইয়াৰ পিছতে আচলতে আনাৰুল ইছলাম সেই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰিছিল আৰু আনাৰুলৰ যিগৰাকী ভাতৃ শ্বহীদুল ইছলামক স্থানীয় ৰাইজে কৰায়ত্ব কৰি বৰ্তমান ঠেলামৰা আৰক্ষীক চমজাই দিছে। এই ঘটনাক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এই মুহূৰ্তত ঠেলামৰা আৰক্ষী থানাৰ সন্মুখত দোষীক কৰায়ত্ব কৰিবলৈ একাংশ ৰাইজে এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাই পথ অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ। এয়া হৈছে শোণিতপুৰ জিলাৰ ঠেলামৰাৰ যি ঠেলামৰা আৰক্ষী থানাৰ সন্মুখত এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এইসকল লোকে। আমি কথা পাতিম তেওঁলোকৰ সৈতে, কি হৈছে সবিশেষ ঘটনা, কি কব, কি হৈছে। আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক কথা যে আমাৰ এই অঞ্চলৰ ঢেকীয়াজুলি আমাৰ পলাশ পথাৰ ঢেকীয়াজুলি থানাৰ অন্তৰ্গত পলাশ পথাৰত যিটো ঘটনা হৈ আছিল, সেই ঘটনা শেষ নোহোৱাতে, মাছ বাটৰ ঘটনা শেষ নোহোৱাতে সেই একেই স্থান বৰচলা আমাৰ ঠেলামৰা থানাৰ অন্তৰ্গত তেলিয়াগাঁৱত আজি যি ঘটনা হ'ল, এই ঘটনাক আমি গৰিহণা দিছোঁ। তাৰ লগতে আমি ক'ব বিচাৰিছোঁ, ইতিমধ্যে আমি দেখিছোঁ কেইদিনমান ধৰি অসমত মিয়া, এই মিয়াবোৰে অসমখন অশান্তি কৰাৰ বাবে যি মানে তেখেতসকলে ব্লু প্ৰিণ্ট যিটো ৰচনা কৰিছে, আমাৰ ভণ্টি ভাইটি বোৱাৰীসকলৰ ওপৰত যিটো অত্যাচাৰ তেখেতসকলে, ধৰ্ষণৰ দৰে যিটো অত্যাচাৰ তেখেতসকলে আৰম্ভ কৰিছে, এই আৰম্ভণিক আমি সুকীয়াই দিব বিচাৰিছোঁ যে আমিও অসমৰ ৰাইজ সজাগ খবৰ হ'ল আৰু তেখেতসকলৰ বিৰুদ্ধে আমি তেখেতসকলৰ যি ৰঙা চকু, সেই ৰঙা চকু ওলাই অনাৰ সময় হ'ল। ইয়াত বাবৰ আকবৰৰ শাসন নচলিব, এইখন মহাপুৰুষৰ দেশ, ইয়াত মহাপুৰুষৰে শাসন ব্যৱস্থা চলিব। এই কথা উনিয়াকাই দিব বিচাৰিছোঁ। আৰু আজি যি ঠেলামৰাৰ যি ধৰ্ষণকাৰী, এই ধৰ্ষণকাৰীক আচলতে ফাঁচীলৈকে নিবই নালাগে। মই আমাৰ শোণিতপুৰ জিলা প্ৰশাসনক মই অনুৰোধ জনাব বিচাৰিছোঁ, তেখেতসকলক আচলতে জেল হাজলতৈ প্ৰেৰণ কৰা এই ব্যৱস্থাটো নাৰাখি তেখেতসকলক ডাইৰেক্ট এনকাউণ্টাৰ কৰা ব্যৱস্থাটো গ্ৰহণ কৰি অভিযুক্তক আমি গম পোৱা মতে তেখেতৰ ভায়েকক ধৰিছে আৰু যিজন মেইন কাল্পিত এতিয়ালৈকে আমি গম পোৱা নাই, পুলিচে ধৰিব পাৰিছে নাই আমি এইটো অৱগত নহয়। আমি আহ্বান জনাব বিচাৰিছোঁ, যিজন মেইন কাল্পিত, দুজন আছিল, এজন ধৰিছে আৰু তেওঁৰ লগৰজনকো ধৰিবলৈ আমি প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ। আৰু এই ধৰা একলাই নহয়, এখন চাৰ্জশ্বীট বনাই জেল হেজাৰতলৈ প্ৰেৰণ কৰাই নহয়, কাৰণ যোৱাকালি ঢেকীয়াজুলিত হ'ল, আজি ঠেলামৰাত হ'ল, অহাকালি বিহুগুৰিত হ'ব, তাৰপিছত তেজপুৰত হ'ব, তাৰপিছত বালিপৰাত হ'ব। তেখেতসকলৰ অসমজুৰি গোৱালপাৰা, বৰপেটা,
পৰা যিটো তেখেতসকলৰ ব্লু প্ৰিণ্ট, এই ব্লু প্ৰিণ্টটো যাতে আমি খতম কৰি দিব পাৰোঁ তাৰ বাবে অসমৰ মুখ্যমন্ত্ৰী ধন্যবাদ আমি জনাইছোঁ আপোনালৈ। ছাইনৰাজ যথেষ্ট উত্তেজিত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে যিহেতু দিন দুপৰতে এনেদৰে এগৰাকী 16 বছৰীয়া যুৱতীক নিৰ্যাতন চলোৱা হ'ল। মূল অভিযুক্ত এতিয়াও পলাতক অৱস্থাত আছে। ঠেলামৰাত সংঘটিত হোৱা এই যুৱতী নিৰ্যাতনক লৈ এতিয়াও কিন্তু স্থানীয় ৰাইজ যথেষ্ট উত্তেজিত হৈ পৰিছে। থানা ঘেৰাও কৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে স্থানীয় ৰাইজে। আৰু এতিয়া খিলঞ্জীয়া অসমীয়াৰ ওপৰত ধাৰাবাহিক যি আক্ৰমণ চলিছে তাক লৈ চৰম উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে ৰাজ্য চৰকাৰৰ জলসম্পদ মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাই। সদ্য সমাপ্ত লোকসভা নিৰ্বাচনৰ পিছতে ৰাজ্যত বৃদ্ধি পাইছে খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা। ৰাজ্যৰ খিলঞ্জীয়াৰ ওপৰত সংঘটিত হোৱা ধাৰাবাহিক আক্ৰমণ আৰু খিলঞ্জীয়া কিশোৰীক ধৰ্ষণৰ ঘটনাক লৈ এতিয়া যথেষ্ট উদ্বিগ্ন হৈ পৰিছে চৰকাৰ। মুখ্যমন্ত্ৰীৰ পিছতে ঘটনাক লৈ ছ'চিয়েল মিডিয়াযোগে উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাই। এটা বিশেষ সম্প্ৰদায়ক ঘটনাৰ বাবে দোষাৰোপ কৰিছে মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাই। প্ৰসংগক্ৰমে মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছে 22 জুনত ওদালগুৰিৰ মাজবাটত সংঘটিত হোৱা কিশোৰীক দলবদ্ধ ধৰ্ষণৰ এই ঘটনা। ফেচবুক পোষ্টযোগে উল্লেখ কৰিছে যে 24 জুনত শোণিতপুৰৰ ঢেকীয়াজুলিত সংঘটিত এই কিশোৰী ছাত্ৰীৰ ধৰ্ষণৰ ঘটনা বিগত মে' মাহত বৰপেটা জিলাৰ কয়াকুচিৰ সমীপৰ বামুণবৰী গাঁৱত খিলঞ্জীয়াৰ ওপৰত হোৱা আক্ৰমণৰ ঘটনা। মে' মাহতে লক্ষীমপুৰ জিলাৰ খেলমাটি আৰক্ষী চকীত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হয়। 7 জুনত কোকৰাঝাৰ জিলাৰ চিঠিলা অঞ্চলত খিলঞ্জীয়াৰ ওপৰত চলে আক্ৰমণ। প্ৰসংগক্ৰমে মন্ত্ৰীজনে উল্লেখ কৰে যে যোৰহাটত বিজেপিৰ নিৰ্বাচনী পৰাজয়ৰ কথা কাৰোবাৰ জয়ৰ বাবে এটা সম্প্ৰদায়ে দুঃসাহস কৰা বুলি উল্লেখ কৰিছে মন্ত্ৰীগৰাকীয়ে। খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণ আৰু খিলঞ্জীয়া কিশোৰীক ধৰ্ষণৰ ঘটনাৰ বিৰুদ্ধে কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা ল'বলৈ চৰকাৰ বদ্ধপৰিকৰ বুলিও উল্লেখ কৰিছে মন্ত্ৰীগৰাকীয়ে। চৰকাৰে সংগঠিত দুৰ্বৃত্তবোৰক কঠোৰ হাতেৰে নিৰ্মূল কৰিব বুলি হুংকাৰ দিলে মন্ত্ৰী পীয়ুষে। মই যোৱাকালি ফেচবুকত এই বিষয়ে বিতংকৈ লিখিছোঁ বা ৰাইজক জনাইছোঁ। ৰাইজে এই বিষয়ে চিন্তা চৰ্চাৰ কৰিব সময় হৈছে। ধাৰাবাহিকভাৱে অসমীয়া মানুহৰ ওপৰত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ ব্যক্তিসকলে আক্ৰমণ কৰিছে বা অসমীয়াক বা খিলঞ্জীয়াক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে, ভাৰতীয়ক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে। এয়া আমাৰ কাৰণে অশনি সংকট হয়। আমাৰ চৰকাৰে কঠোৰ হাতেৰে দমন কৰিবলৈকে চেষ্টা চলাইছে, কিন্তু কেতিয়াবা আইনৰ সুৰুঙা লৈও তেওঁলোকে পলাবলৈকে বা বাচিবলৈকে সক্ষম হোৱা দেখা গৈছে। এইটো অত্যন্ত গৰ্হিত কথা হৈছে বুলি মই অনুভৱ কৰোঁ। কিন্তু আমি চৰকাৰে বা আমাৰ প্ৰশাসনে এই ক্ষেত্ৰত নিশ্চয়কৈ কঠোৰ হ'ব, আৰু কঠোৰ হ'ব। কিন্তু ৰাইজেও এইবিলাক কথা ভাবিব লাগে, তাৰ কাৰণে সকলোকে মই আহ্বান জনাইছোঁ। ডেফিনেটলি নিৰ্বাচনৰ পাছত বেছি হৈছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে, আপোনালোকে দেখিছে যে আমাৰ যেতিয়া কোড অফ কণ্ডাক্ট চলি আছিলে আমি কিছু কাম কৰিব নোৱাৰোঁ। তেতেই বৰপেটাত অসমীয়া গাঁৱত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ ব্যক্তিসকলৰ আক্ৰমণ হ'ল। ধুবুৰীত কোচ ৰাজবংশীসকলৰ ওপৰত সেই বিশেষ সম্প্ৰদায়টোৰ আক্ৰমণ হ'ল। আমাৰ মাজবাটত এজনী আমাৰ গোৰ্খা সম্প্ৰদায়ৰ ছোৱালীক ধৰ্ষণ কৰিলে। একেই কথা হ'ল ঢেকীয়াজুলিত এগৰাকী বাগানৰ ছোৱালীক ধৰ্ষণ কৰিলে। লখিমপুৰৰ খেলমাটিত থানা আক্ৰমণ কৰিলে। ধাৰাবাহিকভাৱে এই ঘটনা ঘটি থকাটো আমাৰ কাৰণে বেয়া লক্ষণ। আৰু খিলঞ্জীয়া আক্ৰমণক লৈ মন্ত্ৰী জয়ন্তমল্ল বৰুৱাৰ প্ৰতিক্ৰিয়া, এয়া দুৰ্ভাগ্যজনক আখ্যা দি এই ক্ষেত্ৰত চৰকাৰে কঠোৰভাৱে দমন কৰা হ'ব বুলি মন্তব্য কৰিছে। বিশেষকৈ নিৰ্বাচনৰ পিছতে এনে ঘটনা সংঘটিত হৈ আছে বুলি মন্তব্য কৰিলে মন্ত্ৰীগৰাকীয়ে। এয়া অসমৰ কাৰণে এটা দুৰ্ভাগ্যৰ কথা যে নিৰ্বাচনৰ পিছতে আমি কিছুমান এনেকুৱা ঘটনা দেখিছোঁ। বিশেষকৈ নিৰ্বাচনৰ আগলৈকে যেতিয়ালৈকে মডেল কোড অফ কণ্ডাক্ট অহা নাছিলে তেতিয়ালৈকে এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক কৰাৰ সাহস নোহোৱা হৈ আছিলে। কিন্তু মডেল কোড অফ কণ্ডাক্টৰ সময়তে যেতিয়া চৰকাৰখন কিছু বাধ্যবাধকতাৰে নিষ্ক্ৰিয় হ'ব লগা হয়, সেই সময়ৰ পৰা যদি নিৰ্বাচনৰ পিছলৈ চাওঁ এনেকুৱা বহুকেইটা ঘটনা হৈছে যিটো এক বিশেষ সম্প্ৰদায়ৰ মাজত হয়তো তেওঁলোকে ক'ৰবাত আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ ক'ৰবাত বিশেষকৈ ধৰ্ষণ ইত্যাদিৰ ঘটনা কেইবাটাও বৃদ্ধি হৈছে। সামূহিকভাৱে সাময়িকভাৱে গাঁও আক্ৰমণ কৰা ইত্যাদি তেনেকুৱা ঘটনা হৈছে। কিন্তু তেখেতসকলে এটা কথা নিশ্চিতভাৱে থাকক যে আমাৰ চৰকাৰ অত্যন্ত কঠোৰ আৰু এই ক্ষেত্ৰত
যি ধরনের ঘটনা হয়েছে এই কঠোর হাতে দমন করা হব, তাত সরকার যথেষ্ট এইবিলাক তো আইনগত কথা, গতি কেবিনেটত বিভিন্ন কথাই আলোচনা হয় আর প্রতিখন কেবিনেটতে এনেকা কথাবিলাক হয়, কিন্তু এই যাওয়া সময়ত যাওয়া এই দুই তিনি মাহর এই ঘটনাবিলাক একটা পর্যালোচনা ইতিমধ্যে বিভিন্ন সময় আমার পর্যালোচনা হয়েছে। আর খিলঞ্জীয়া আক্রমণক লো প্রতিক্রিয়া প্রকাশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসর, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অধিক কঠোর হব বলে মন্তব্য করলে মন্ত্রীগিয়ে। এই ক্ষেত্র মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শূন্য সহনশীল, কারণ কেউ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আছে আর কঠোর করে অধিক কঠোর হব, কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নকরে, মানুষ যে প্রতিশ্রুতি দিছিল গতিকে মই ভাবো যে তেনেকুৱা দুই চারিটা ঘটনা নঘটা নহয় ঘটিব পায়, কিন্তু এইটোৰ ক্ষেত্ৰত আমাৰ ৰাইজে সচেতন হ'ব লাগিব আৰু চৰকাৰে যিমানখিনি কৰিবলগীয়া, কাৰণ চৰকাৰে এইবাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া নেতৃত্বত চৰকাৰখনে যিমানখিনি কৰিছে গোটেই পূৰ্বতে তেনেকুৱা কঠোৰ মানে এই ব্যৱস্থা দেখা নাছিল আৰু আগতে পূৰ্বৰ পৰা কৰি অহা নাছিল কাৰণে ইমানখিনি শিপাব পালে। পূৰ্বৰ পৰা যদি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যি ধৰণে ৰোধ কৰিব সক্ষম হৈছে, প্ৰতিৰোধ কৰিব সক্ষম হৈছে, পূর্বর পরা যদি আজি 30-40 বছর আগের পর যদি এই ঘটনাবর যদি নিয়ন্ত্রণ করলেহেন আজি এই শিপাব নেন, গতি বটগছর দরে দুর্বৃত্তর কার্য শিপাই গেছে, গতি কিছু সময় লাগবে, কিন্তু আমি আশাবাদী নিশ্চিত ওপর আগন্তুক দিনত এইটো ক্ষেত্রত আমি জিরো টলারেন্স। খিলঞ্জীয়া আক্রমণক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়ক অখিল গগৈও। অপরাধীর কোনো জাত নাই, অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো এনেকুৱা ধরনের বর্ণ নাই, আপনাদের সকলে জানে যি অপরাধ করে তেওঁলোক অপরাধী, সেটা সকলো জাতি সকলো ধর্ম সকলো বর্ণর মাজতে আছে সেই অপরাধী, কিন্তু বিজেপিয়ে এটা টার্গেট করে যেহেতু 2024 চনত হারিলে গতিকে অসমত আরো বেশি হিন্দু মুসলমানের রাজনীতি করবর কারণে, আর মোটো ভয় হয়েছে যে বিজেপিয়ে 2026 চনের আগত মানে সাংঘাতিক ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ আকো অসমত লগাই দিব, মোটো এটা ভয় হয়েছে, গতিকে অতি সোনকালে অসমৰ ৰাইজে কথাটো বুজি উঠা দরকার, অসমৰ ৰাইজে এই কথা উপলব্ধি করা দরকার, আর বিজেপির এই চক্রান্তত ভৰি নিদিবৰ কাৰণে মই সংখ্যাগুরু আর সংখ্যালঘু সকলো ৰাইজকে এই সময়ত আহ্বান জনাইছো। আর বিশেষ সম্প্রদায়ক লৈ মন্ত্রী পীয়ূষ হাজরিকার সামাজিক মাধ্যমত দিয়া পোস্টক লৈ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে AUDFৰ বিধায়ক আমিনুল ইসলামে। নির্বাচনের পিছত বিজেপি সরকার অনৈতিক কার্যকলাপত লিপ্ত হওয়ার অভিযোগ তুলি কলে ধর্মীয় সংখ্যালঘু লোকক আক্রোশমূলকভাবে টার্গেট করে হারাশাস্তি করেছে, সরকারে ধর্মীয় সংখ্যালঘুক টার্গেট করা বন্ধ করলেহে শান্তি আহিব বলেও মন্তব্য করলে বিধায়ক আমিনুল ইসলামে। এই সরকারে আক্রোশমূলকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে যধে মধে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টার্গেট করে লৈছে, যেনেকৈ জাগিরোডৰ এই স্থানত ইয়াত কেইবাটাও জনগোষ্ঠীর লোকে বসবাস করে আর আমি দেখিছো ইয়াত পক্ষপাতিত্বমূলকভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকক টার্গেট করা হয়েছে, তেওঁলোকৰ ঘর দর ভাঙি দিয়া হয়েছে, বাকি জনগোষ্ঠীর প্রতি তেওঁলোকৰ ভাবধারাটো বেলেগ আর ধর্মীয় সংখ্যালঘুসকলের প্রতি ভাবধারাটো বেলেগ। তার দুদিনমান পূর্বে জুরিয়া থানার অন্তর্গত সুতিরপাড়ার ধিংগুড়ি চাপুরীত দুজন লোকক মাছমরিয়া বলে মাছ মারিবলৈ যোৱা বলে বিলত সন্দেহ করে তেওঁলোকে গুলিয়াই হত্যা করা হল। অসমৰ বিভিন্ন স্থানত যদি অনৈতিক কার্যকলাপ যদি নির্বাচনের পিছত চলাই আছে এটা সম্প্রদায় করেছে, সেটি হল অসম সরকার, গতি সরকার নিজে ঠিক হোক, তেওঁলোকে অনৈতিক কার্যকলাপ বন্ধ করক। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। Everyday spices best. মনত রাখিব ভাল করে হব লাগিব আৰু জল। Everyday masala tasty হব ভোজন। Everyday spices 100% taste. Everyday spices best. সুগন্ধ রং আৰু সোৱাদ খাতি Everyday জিভাত দিয়ে আসল জুটি। Everyday spices 100% taste. Text headlines আগবঢ়াইছে Everyday masala. এইটো মাই থান ষ্টিল নহয়, অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে, ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। বঙ্গাইগাঁও পঞ্চায়েত সচিবৰ হত্যাকাণ্ডৰ এক নতুন পাগ উন্মোচিত হৈছে আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে সোধা পোছাৰ বাবে
আটক করা হয়েছে শিবনশিলা সভা পঞ্চায়েতের সভানেত্রীক। সভানেত্রীগীর স্বামীকে সোধা পোছার আটক করা হল। বগাইগাঁও সদর থানা জেরা অব্যাহত রাখা হয়েছে দুয়োকে। আরক্ষী অধীক্ষক মোহনলাল মীনায় জেরা চলাইছে দুয়োকে। পঞ্চায়েত সচিবর পত্নীর অভিযোগের ভিত্তিতে আরক্ষী দুয়োকে আটক করে চলাইছে জেরা। বুধবার বিয়লি হত্যা করা হয়েছিল পঞ্চায়েত সচিবগীক। চাহ খাবলৈ গাড়ির নামার সময়সতেই দুজনিয়া দুর্বৃত্তর দলটোয়ে বাইকত আহি তেওঁক গুলিবর্ষণ করে ঘটনাস্থলীর পলায়ন করেছিল। আর ইতিমধ্যে এই পঞ্চায়েত সচিবগীক কোনে হত্যা করলে সেই তদন্ত আরক্ষী আরম্ভ করেছে। সচিবর হত্যাকাণ্ডত সোধা পোছার আটক করা হয়েছে শিবনশিলা পঞ্চায়েতের সভানেত্রীক। সভানেত্রীর স্বামীকে সোধা পোছার আরক্ষী আটক করেছে। বঙ্গাইগাঁও সদর থানা জেরা অব্যাহত রাখা হয়েছে দুয়োগীকে। আরক্ষী অধীক্ষক মোহনলাল মীনায় দুয়োকে জেরা অব্যাহত রাখিছে। সাড়ে নটা দশটাতে ওলাই গেছি আর ভাত পানি খাই এনেকে সদায় যাই এনেকে ওলাই গেল। মোক ফোন এটা আহিল, ফোন আহিল যে দাদার এক্সিডেন্ট হয়েছে, আপনি সোনকালে আহক। এনেকে কোতে গল যে হসপিটাল নালাগে, আপনাদের ইয়াতে আহক। এনেকে খুঁজি 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 যাই দেখো যে মানুষের এই অবস্থা। ফোন কয় যে মানুষের গলিয়া থাকছে গতিকে এনেকেতো মোক একো কোৱাই নাই, মানুহজনে নিজে নকয়। তেওঁ খালি অলপ মানে দরজা চর্জা বন্ধ করে কেইদিন টেনশনত কাম করে থাকে। মই ভাবছি মোৰ জেদের কাম সদায় টেনশনত থাকে, শান্তি পাও মোর আত্মাতে শান্তি পাব। উল্লেখ যে হত্যাকাণ্ডের আঁরত পরকীয়া প্রেমের সন্দেহ করেছিল পত্নীয়ে। ঘটনাস্থলীত কোনো মহিলা গুটিশে অশ্লীল বাক্যবান করেছিল চন্দ্রকান্ত দাসর পত্নীয়ে। গুন্ডা লগাই স্বামীক হত্যা করার অভিযোগ আনিছে পত্নীগুলো, কিন্তু সমগ্র ঘটনা এটাও অনুসন্ধান করবা হওয়া নাই। আর ইতিমধ্যে উচিত তদন্ত বিচারিছে পত্নীয়ে। আর উপানন্দ শর্মার এক প্রতিবেদন এই সন্দর্ভত আগবাই লৈছো। যাকালি বিয়লি বঙ্গাইগাঁওর কাহিডোবাত সংঘটিত গুলিচালনার ঘটনা আর পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাসর মৃত্যুর যে ঘটনা বর্তমানলেকে রহস্য ভেদ হওয়া নাই, কিন্তু সম্প্রতি সমগ্র ঘটনার তদন্ত নতুন মোড় লওয়া পরিলক্ষিত হয়েছে। কেন আরক্ষীয়ে বর্তমান শিবনশিলা পঞ্চায়েতের সভানেত্রী শুভনশ্রী নার্জারী আর স্বামী জর্জ বরক বর্তমান বঙ্গাইগাঁও থানাত আনি হটপট চলাই থাকা পরিলক্ষিত হয়েছে। যেহেতু এতিয়ালৈকে ঘটনার কোনো ধরনের বিশেষ ক্লু বা অপরাধী কোন চিনাক্ত হওয়া নাই যদিও আরক্ষীয়ে কিন্তু এই তদন্ত নতুন গতি লাভ করা বলে আমি জানিব পারিছো। আর বর্তমান বঙ্গাইগাঁও সদর থানাত দুজনকে জেরা চলাই আছে। আর ইতিমধ্যে পঞ্চায়েত সচিবগীর এই হত্যাকাণ্ডত একটা নতুন পাক উন্মোচিত হয়েছে, যত পঞ্চায়েতের সভানেত্রী আর তার স্বামীক আটক করেছে আরক্ষীয়ে, জেরা অব্যাহত রাখা হয়েছে। সমগ্র ঘটনা এটা রহস্যর গোন্ধ পাইছে আরক্ষীয়ে। আর একটা ত্রিকোণীয় প্রেমর বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়া বলে সন্দেহ করা হয়েছে। সমগ্র ঘটনা এটাও তদন্তের আওতাত আছে। শেয়ার বাজারের এক নতুন অভিলেখ, সর্বকালের সর্বোচ্চ স্তরত নিফটি প্রথমবারের বাবে অভিলেখ সংখ্যক 24,000 অতিক্রম করেছে, 79,000 অতিক্রম করেছে সেনসেক্সে। শেয়ার বাজার নতুন অভিলেখ, সর্বকালের সর্বোচ্চ স্তরত এতিয়া নিফটি প্রথমবারের বাবে অভিলেখ সংখ্যক 24,000 অতিক্রম করেছে, 79,000 অতিক্রম করেছে সেনসেক্সে। শীঘ্রে মুকলি হব 35,000 শিক্ষকর পদ। সর্বশিক্ষার ঠিকাভিত্তিক শিক্ষকে করব আবেদন, অন্যান্য প্রার্থীও শিক্ষক পদত করব আবেদন। 4-5 মাসের ভিতর মুকলি হব নিযুক্তি প্রক্রিয়া। আমার বহুদিনের সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষক সকলের
চাকরি নিয়মীয়াকরণৰ এটা ব্যৱস্থা চলি আছিল। ৰাজ্যৰ এডভোকেট জেনেৰেলে আমাক এটা অপিনিয়ন দিলে যে চৰকাৰে উচ্চতম ন্যায়ালয়ৰ উমাদেৱী গোচৰৰ পৰিপ্ৰেক্ষিতত কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰে, কেবিনেটৰ এই পাৱাৰ উচ্চতম ন্যায়ালয়ে প্ৰত্যাহাৰ কৰিছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰোঁ। কিন্তু সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰোঁ তাৰ বাবে আজি কেবিনেটে 35,000 নতুন শিক্ষকৰ পদ চৰকাৰত সৃষ্টি কৰি এছ এছ এৰ শিক্ষকসকলে সকলৰ বাবে এটা স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ কৰিব খুজিছে। অৰ্থাৎ এই বিশেষ 35,000 পষ্টত অকল এছ এছ এত কাম কৰি থকা শিক্ষকসকলেহে আবেদন কৰিব পাৰিব আৰু বাকী নিয়মীয়া যিবিলাক পষ্ট তাত ফ্ৰেছ কেণ্ডিডেটবিলাকে আবেদন কৰিব পাৰিব। এই 35,000 শিক্ষকে এছ এছ এৰ পৰা আহি চৰকাৰত সোমোৱাৰ লগে লগে সৰ্বশিক্ষা অভিযানত 35,000 পষ্ট বিলুপ্তি হ'ব। অৰ্থাৎ সৰ্বশিক্ষা অভিযানৰ 35,000 শিক্ষকে স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্টৰ বাবে চৰকাৰত আবেদন কৰিব, চৰকাৰে তেওঁলোকৰ কাগজ পত্ৰ চোৱাৰ পিছত তেওঁলোকক নিয়োগৰ সুবিধা কৰি দিব চৰকাৰত, য'ত এন পি এছ পাব, চৰকাৰৰ পে স্কেল পাব, ইনক্ৰিমেণ্ট পাব, গোটেইবোৰ পাব। কিন্তু এইখিনি হৈ উঠাৰ পিছত সৰ্বশিক্ষা অভিযানত পূৰ্বতে কাম কৰি থকা তেওঁলোকৰ পদসমূহ বিলুপ্তি হৈ যাব। অৰ্থাৎ আমি ৰেগুলাৰাইজেশ্যন কৰিব নোৱাৰাৰ বাবে আমি স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ সৰ্বশিক্ষা অভিযানৰ শিক্ষকসকলৰ বাবে কৰিব খুজিছোঁ। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্ৰং মানে মাই থান ষ্টিল। No!